আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে শেয়ার করব আমি আপনাদের সাথে রাশিয়ান সালাদ। সালাদটা খুব হেলদি, তো আমি আলুটা সবসময় এভাবে পানি দিয়ে সিদ্ধ না করে আপনারা চেষ্টা করবেন ভাপে সিদ্ধ করতে আর কি, মানে স্টিম করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি আলুগুলো স্টিম করে নিলাম, আর এখানে কিছু সবজি আমি সিদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে। এখানে আছে লং বিনস মানে বরবটি, কিছু মটরশুঁটি ছিল, কিছু ক্যারেট ছিল, তো আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আছে কিছু ফ্রুট ক্যান, এখানে ফ্রুটের মধ্যে পেঁপে আছে, গবাইয়া আছে মানে আমরা গবিয়া বলি বা পেয়ারা, সাথে আছে আনারস। আর আমি আলাদা কোনো সুগার ইউজ করবো না, বিকজ আমি ক্যানের ফ্রুটটা ইউজ করতেছি, এখানে এনাফ সুইট আছে ফ্রুটগুলি। আর আমি তিনটা আলু, সবগুলো আলু ইউজ করতেছি না, তিনটা আলু, একটা আপেল, আপেলও পুরোটা ইউজ করতেছি না, কিছুটা রেখে, আপেল বেশি বড়। তো এখানে আমি সবগুলি সবজি নিইনি, সব মিলে আমি এখানে 1 কাপ সবজি নিলাম। আর এখানে আমি আপেল একটার 1/3 ভাগের 2 ভাগ নিয়ে নিলাম, আর আলু দিয়ে দিলাম 3টা। আর সবজিগুলো যখন আমি সিদ্ধ করছিলাম তখন একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে সে আমি ক্যান ফ্রুটটা দিয়ে দিচ্ছি, অতিরিক্ত হয়ে যাবে বলে আমি পুরাটা দিইনি। আর মেক শিওর আপনারা সালাডটা বানিয়ে কিছুক্ষণ ফ্রিজ রাখবেন, সাথে সাথে খাওয়ার থেকে ফ্রিজে রেখে খেলে, খুব ঠান্ডা করে খেলে খুব মজা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ক্রিম, এনি কাইন্ড অফ ক্রিম দিতে পারেন আপনারা। আর অপশনাল, যদি না থাকে সমস্যা নেই, শুধু মাইনাস দিয়েন, যদি ইগর থাকে একটু ইগর দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি মাইনাস, আচ্ছা যাই হোক, সেটার অতিরিক্ত না, লাইক 3 টেবিল স্পুনের মতো। তো এই যে হয়ে গেছে, একদম সহজ এবং খেতে অসাধারণ এবং হেলদি। তো আপনারা ফ্রেশ ফ্রুট ইউজ করার চেষ্টা করবেন। এবার আমি মিক্স করে নিচ্ছি, এখানে পেয়ারাটা যদি পান পেয়ারাটা ইউজ করবেন, মজা লাগে। তো ফ্রুটটা আপনাদের ইচ্ছা, গ্রেপ ট্রেপ দিতে পারেন, আঙ্গুর আমি দিইনি, আমার ছিল বাট কাটিনি আর কি। আর তো এখানে আমি আরও একটু সল্ট দিয়ে দিলাম, আমার একটু লবণ কম হয়েছে মনে হয়েছে। আরও একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, প্রথমে দিলাম হোয়াইট পেপার, এখন দিলাম ব্ল্যাক পেপার, আর একটু লবণ ইউজ করলাম, দ্যাটস ইট। এবং খেতে খুবই সুস্বাদু আর হেলদি তো বটে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।